আশিকি টু সিনেমায় অভিনয়ের মাধ্যমে রাতারাতি তারকা বলে যান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এরপর ছিছড়ে শাহু এবং স্ত্রীর মতো সিনেমাতে দেখা গিয়েছে শ্রদ্ধাকে। তবে ভালো ভালো সিনেমার অফার পাওয়ার আগে একাধিক ভুলভাল সিনেমার অফারও পেয়েছিলেন শ্রদ্ধা। ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রদ্ধা জানান, এক নামী ফিল্ম মেকারের কাছ থেকে যৌন উদ্দীপক ছবির অফার পেয়ে ভ্যাবাচেকা খেয়েছিলেন তিনি। শ্রদ্ধা বলেন, তিনি বুঝে উঠতে পারছিলেন না কিভাবে ওনাকে না করবেন। পরে আস্তে আস্তে শ্রদ্ধা ওই ফিল্ম মেকারকে জানান, তিনি এখনই ইরোটিক ছবি করতে চান না। এছাড়া সঞ্জয় লীলা বানসালির তিন পাত্তি সিনেমার কাজ হারানোর প্রসঙ্গে শ্রদ্ধা জানান, তিন পাত্তির রিলিজের আগে তিনি ওই সিনেমার অডিশন দিয়েছিলেন, দিন রাত খেটে কঠোর পরিশ্রম করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি চরিত্রটি পাননি। শ্রদ্ধা বলেন, আমাকে রিপ্লেস করা হয়েছিল, যখন ফোনটা আসে তখন মায়ের কাছে গিয়ে সবটা বলি, এরপর জানাই আমাকে এবার একটু একা থাকতে দাও, তারপর তিন দিন ধরে বিছানায় শুয়ে কেঁদেছিলাম। শ্রদ্ধাকে শেষ দেখা গিয়েছে বাগি থ্রি সিনেমাতে। সামনে রণবীর কাপুর অভিনীত একটি ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে শ্রদ্ধাকে। আগামী বছর হোলিতে মুক্তি পাবে ওই সিনেমাটি।